ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গালোর ব্লগ পাইলে তোমাদের অনেক 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 স্বাগতম। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। তো সন্ধে 6:30 আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে অষ্টমীর সাজ। তো অষ্টমীর সাজ আমি কিভাবে তোমাদের অষ্টমীর সাজটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো, তারপরে ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা সেভাবে সেজো। তো ফার্স্টে আমি মুখটা এই আয়ুর্বেদ ক্লিনজার দিয়ে ফার্স্টে আমি মুখটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো মুগ্ধ হয়ে গেছে, চলে এসেছি, এখন আমি তোমাদের সামনে আমার সাজ নিয়ে পড়ব। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মেকআপ করতে পারবো না, আমার বসে বসে মেকআপ করতে হবে। তো যার জন্য আমি এখন বিছানায় বসে বসে তোমাদের সঙ্গে মেকআপটা, চলো ফার্স্টে মেকআপটা মানে সেরে ফেলি, তারপরে আমি শাড়ি নিয়ে চলে আসছি। ঠিক আছে, সব কিছু নিয়ে চলে এসেছি, আমি মেকআপ বক্স সব কিছু নিয়ে চলে এসেছি। তোমাদের আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়ে আছি। এখানে অনেকটা মেলা বসে আছে সব সাজার জিনিসে। তো আমি অষ্টমীর দিন গোল্ড পরি, মানে সোনার গয়না পরি, অষ্টমী আর দশমীতে আমি সোনার গয়না পরি, আর বাদ বাকিতে সব কেনা সিটি গোল্ডের জিনিসগুলো পরি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একদম আমার অষ্টমীর সাজটা তুলে ধরছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ফার্স্টে আর সাজটা কমপ্লিট করি। ফার্স্টে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। প্রাইমার আমার লাগানো হয়ে গেল, ওরকম মা এটা কি মুখে দিয়ে চলে গেল, এটা ফার্স্টে খেয়ে নিই। ফাউন্ডেশন হিসাবে আমি লেকমি সিসি ক্রিম আর লেকমি এই ফাউন্ডেশনটা ইউজ করি। কিন্তু হ্যাঁ, এই বছরের শাড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, আমি গেল বছরের শাড়ি শেয়ার করব, অষ্টমীর শাড়িটা। এই বছরের শাড়ি এখনো আসেনি আর আমি এখনো শেয়ার করব না, কারণ পুজোর সময় একবার আমি শাড়িটা পরবো, তার আগে পরবো না। তার জন্য তো একবার হাত দিয়ে ফিনিশিংটা দিয়ে দিই। শুধু ফাউন্ডেশনটা দেওয়াতে আমাকে ভূতের মতো লাগছে পুরো। ফার্স্ট আমি ভুরুটা করবো, তারপর আমি চোখটা করবো। তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখো, আমার কিন্তু ভুরুটা করা নেই, তো এই অবস্থাতেই আমার করতে হচ্ছে। ব্রাশটাতে সামান্য একটু কাজল লাগিয়ে নিলাম, আমি আয়না দেখে দেখে করছি। হ্যাঁ, ভুরুটা ফার্স্টে বলে নিচ্ছি, ভুরুটা এরকম তেরা বেঁকা হয়েছে কারণ আমার ভুরুটা করার নেই, আমি পুজোর আগে আগে একদম ভুরু করবো। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর
আমার যে ল্যাকমি লিকুইডটা আছে আবার শুকনো যেটা ওটাও আছে এটা দিয়ে দিচ্ছি এখন। এখন আমি দেব হাইলাইট। আমি এখন শাড়ি ঠিক করিনি কোন শাড়ি পরবো, তার জন্য লিপস্টিক খুঁজে পাচ্ছি না, মানে বুঝতে পাচ্ছি না কোন কালারটা লাগাবো, এই কালারটা লাগাবো না এই কালারটা লাগাবো। তো যাই হোক আমি এই কালারটাই লাগাচ্ছি, যেহেতু আমি লিপস্টিক লাগাবো তো যার জন্য আমি একটা লিপ বাম দিয়েছি একটু, না হলে পুরো একদম চটচড়ে হয়ে যায়। পুরো ঘেমে গেছে, ফ্যানটা দিতে পারছি না, আওয়াজটা ঠিক মতন আসবে না জন্য। তো লিপস্টিক দেওয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ লুকটা পরো, মানে মুখের লুকটা পরো পুরো ভয়ানক হয়ে গেছে। লাল বড় টিপ, এখন মোটামুটি ঠিক আছে, তো তার আগে কানেরটা পরে নিই। অনেকদিন কানের পরি না, তো যার জন্য অবস্থা। লাস্ট ফিনিশিং সিঁদুর, সিঁদুর অলরেডি দেওয়া আছে, তা সত্ত্বেও দিচ্ছি, না হলে সাজের খামতি থেকে যায়। আমি অষ্টমীর দিন একদম ভর্তি করে সিঁদুর পরি, একদম ভর্তি করে সিঁদুর দিয়ে দিই, আজকে সেরকম ভাবে দিচ্ছি না,
তো শাড়িটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আমি শাড়িও পরেছি অলরেডি। হ্যাঁ, এটা ঠিক যে আমি গেল বছরে শাড়িটা পরতে পারিনি, কারণ ওই ঢাকায় জামদানি ছিল, তো সেটা ভাঁজ করে রেখে দিয়েছি। সেই ভাঁজটা আর খুলতে ইচ্ছে করছিল না। আর এই শাড়িটা পরেছি, এটা ভাঁজ করতে কোনো ব্যাপার না, নর্মাল ব্যাপার, তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখা যাবে, তো যার জন্য। আর আমার সাজটাও কেমন লাগছে, আমাকে কেমন লাগছে আমাকে কমেন্টে একটু বলো। তাড়াহুড়ো করে সাজাগুজো করেছি, আমি জানি সেরকম ভালো হয়নি, যাই হোক সেরকম সাজতে পারি না। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে বলো। সাজ পুরো কমপ্লিট, তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর অনেক কষ্ট করে সেজেছি, সেই অনেক কষ্ট করে মানে সেজেছি ধৈর্য সহকারে। এখন আর সেরকম ধৈর্য নেই, এখন আর সাজতে ভালো লাগে না, সেরকম সাজ করতে সব এসে চলে গেছে। আমি আর একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমি অষ্টমীতে যে কাপড়টা পরেছিলাম সেটা ঢাকায় জামদানি ছিল, তো সব পরিপাটি করে ইস্তারি করে ভাঁজ করে রেখে দিয়েছি, সেটা আর ভাঁজ করতে ইচ্ছা করছিল না, যার জন্য এই শাড়িটা পরে নিয়েছি। আর এই শাড়িটা তোমার সঙ্গে শেয়ার করেছি, তো এই শাড়ি দিয়ে পরে নিয়েছি। এটা ভাঁজ করতে সেরকম কোনো কষ্টের ব্যাপার না, এটা যেরকম সেরকমভাবে ভাঁজ করে রাখতে পারবো, তো যার জন্য এই শাড়িটাই পরেছি। আর তারপরে তো আবার আসছে অষ্টমী, তখন তো আবার আমার নিউ লুক তোমরা দেখতে পারবে। তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে আমার গেল বছরের অষ্টমীর লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বছরের এই নিউ লুক তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। তোমাদের সঙ্গে মেকআপ ভিডিও আমি কোনোদিনও শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। আমার একটা বান্ধবী প্রায় আমাকে রিকোয়েস্ট করে, তুই মেকআপ ভিডিও শেয়ার কর, তুই মেকআপ ভিডিও শেয়ার কর, তো আজকে ফাইনালি মেকআপ ভিডিও শেয়ারই করে ফেললাম। যা এবার তুই বলিস দেখে কেমন লাগলো। তাড়াহুড়ো করে মেকআপটা করেছি, আমি জানি মেকআপটা সেরকমভাবে ভালো হয়নি, আর খুব সিম্পলভাবে আমি এই ফাউন্ডেশনটা খুব অল্প ইউজ করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে বলো। তো এই ভিডিওটা এতটুকু ছিল, তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অনেক অনেক শেয়ার করো, যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই রিলেটিভ সবাই দেখতে পারে। আর তো টাটা, বাই বাই, গুড নাইট। হোয়াট হ্যাপেন্ড? मेरा दिल भी कितना पा
से।